তেলিয়ামুড়া টাকা ছিনতাইয়ের হিড়িক লেগেছে। এক ঘন্টার ব্যবধানে তেলিয়ামুড়া থানা এলাকার দুইটি জায়গা থেকে মোট 75,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল শুক্রবার তেলিয়ামুড়া হাটবারের দিন। উল্লেখ্য থাকে, এক ঘন্টার ব্যবধানে তেলিয়ামুড়া থানা এলাকার দুইটি জায়গা থেকে একই দিনে মোট 75,000 টাকা ছিনতাইয়ের ঘটনা সামনে এলো শুক্রবার। শুক্রবার প্রথম ছিনতাইয়ের ঘটনাটি ঘটে ফায়ার স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, গামাইবাড়ি এলাকার তরুণী কান্তি দাসের ছেলে বলরাম দাস, যার বয়স 43 বছর, সে তার বাড়ি যাবার পথে ফায়ার স্টেশন সংলগ্ন এলাকায় নিজের মোটর সাইকেলটি দাঁড় করিয়ে রাস্তার উল্টো দিকের একটি দোকানে যায় রেভিনিউ স্টাম্প ক্রয় করার জন্য। তখন বলরাম দাসের মোটর সাইকেলের মধ্যে একটি ব্যাগে মোট 60,000 টাকা সহ জরুরি কিছু আসল কাগজপত্র ছিল। রেভিনিউ স্টাম্প ক্রয় করে নিজের মোটর সাইকেলের সামনে এসে তিনি প্রত্যক্ষ করেন ওনার টাকা ভর্তি সেই ব্যাগটি মোটর সাইকেলে নেই। পরবর্তী খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হন তিনি। অন্যদিকে তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকার বাসিন্দা হরিপদ ঘোষ নামের এক 70 ঊর্ধ্ব ব্যক্তি নিজের স্ত্রীর পেনশনের টাকা তোলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামুড়া শাখা থেকে। টাকা তুলে তিনি তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম অফিসে যাবার পথে তেলিয়ামুড়া ওম্পি চৌমনিস্থিত সুলভ শৌচালয় সংলগ্ন এলাকায় আসা মাত্রই ওনার শরীরে চুলকানি অনুভব হয়। তখন তিনি রাস্তার পাশে থাকা একটি দোকানে টুলের উপর নিজের হাতের বেগুনি রঙের 15,000 টাকা ভর্তি ব্যাগ সহ ব্যাংকের পাসবই এবং অন্যান্য জরুরি নথি ভর্তি সেই ব্যাগটি দোকানের ওই টুলের উপর রাখেন। কিন্তু তিনি হঠাৎ প্রত্যক্ষ করেন সেই বেগুনি রঙের ব্যাগটি ওই টুলের উপর নেই। উনি খোঁজাখুঁজি শুরু করেন, কিছুই পায়নি। পরবর্তীতে স্থানীয় জনগণ খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ এসে চুরি যাওয়া টাকা সহ জরুরি নথিগুলির সন্ধানে তদন্তে নামে। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার পুলিশ টাকা ছিনতাইয়ের ঘটনার কতটুকু কুল কিনারা করতে পারে। আমি পঞ্জাবের দায়িত্ব করছি, পাঞ্জাব ব্যাংক। আচ্ছা, পাঞ্জাব পঞ্চায়েত টাকা দিব। আচ্ছা, টাকা দিতে গেছে সমস্যা আছে। আমি ভাষাটা ভালো রাখছি, কুচালে আর পাই না ইহা রাখছি, রেখা যেটা ইহান রয়েছে ইহানে গেছে পরে কিনা জানি ফল লাগছে আমার ইহানো সুখানে সুস্থ শুরু হয়েছে। আচ্ছা, দিলাম আটা রুমের মধ্যে আটা লাল লাগবে। আচ্ছা, সারা সুখানে সারা ধান লাগবে চলে যাবে বুঝলেন নি। আচ্ছা, তাহলে ইহানে আই যায় বই আপনি কি পেনশন পাই? কত হাজার টাকা তুলছিলেন?